প্রত্যেক মানুষের সাথে আছে আলোসমা তল্লা কোরআন কারিমে এ প্রসঙ্গে বলেছেন কলা কারিন রব্বানা, রব্বানামা আত্মকায়ী তুহো আলা কেং কা নাফিদ ওলা আলিম বায়ীদ কেয়ামতের দিন মানুষ যখন বলবে আল্লাহ আমার সঙ্গে থাকা শয়তান তাই আমাকে কুমন্ত্রনা দিয়ে দিয়ে বিপদগামী করেছে আজ তাকে বিচার করেন আমার কোনো দোষ নাই তখন মানুষের যে কারিম প্রত্যেকটা মানুষের সঙ্গে যে দুষ্ট দিন থাকে শয়তান থাকে সেই শয়তান দুষ্ট জিন বলবে আল্লাহকে ও রব আমরা এদেরকে করি আমার পথ হারা বরং সে নিজেই বিপদগামী ছিল তাহলে এ আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা মানুষের সঙ্গে যে থাকে দুষ্ট জিন বা শয়তান শয়তান শয়তানরাই হলো জিনের একটা প্রকার দুষ্ট তো এই জিন যে মানুষের সঙ্গে থাকে নিয়োজিত একটা করে প্রত্যেকের সাথে কমপক্ষে একে বলা হয় এটাও দুষ্ট জিনের একটা প্রকার এ প্রসঙ্গে রসুল্লাহ আকরাম হাদিসও আছে তিনি বলেছেন তোমাদের প্রত্যেকের সঙ্গে একটা করে দুষ্ট আছে অর্থাৎ শয়তান আছে দুষ্ট জিন মানে শয়তান সকল শয়তানই জিনের অংশ তো এদের কাজ হলো প্রত্যেকটা মানুষকে সারাদিন জাহান নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা বিপদগামী করে তোলার চেষ্টা করা এই হলো তার ডিউটি ভালো কাজ করতে চাইবা তোমার শরীরের ভিতরে প্রবেশ করে তোমার গোটা শরীরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তালা তাকে দিয়েছে সৈব ওখানে একাদিসাম বলেছেন যে আর শয়তান ও ইয়াজরি আহাদাকুম মাজরা দাম শয়তান তোমাদের শরীরের রক্তের সঙ্গে মিশে যেতে পারে এই শক্তি আল্লাহ তালা দিয়ে দিচ্ছেন তাকে তো আপনার শরীরের রক্তের সাথে মিশে গিয়ে আপনাকে অলস বানা দিবেন আমাদের সময় ম্যাজ ম্যাজ করবে শরীর ভালো লাগবে না কথা বলে আসছে এসব কে করে ওই সঙ্গে থাকা শয়তানটা তারই সে করে তো নবী আলাহিসাল্লাম বলেছেন তোমাদের সবাই সঙ্গে একটা করে আছে সাহেব একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আপনার সঙ্গেও কি আছে নাকি একটা তখন তিনি বললেন হ্যাঁ আমার সঙ্গেও একটা আছে তবে ওইটা আমাকে কোনো ক্ষতি বা টাচ করতে পারে না আল্লাহ আমাকে নিরাপদে রাখছেন কিন্তু তোমরা বাঁচতে সবাই পারো না সব সময় তাহলে হাদিস থেকে বোঝা গেল যে দুষ্ট জিনদের মধ্যে একটা প্রকার জিন আছে কারিন যে আমাদের সঙ্গে লেগে থাকে এবং তার টার্গেট থাকে আমাদেরকে কোথায় নেওয়া জাহান্নামে নিয়ে যাওয়া ইবলিস আদম আদিত সালামকে যখন সিজদা করতে অস্বীকার করেছে তখন যে তাকে আল্লাহ তারা জান্নাত থেকে বের করে দিয়েছেন তখনই চ্যালেঞ্জ করেছিল ইবলিস লা ওবিয়ান নাহম মানুষের প্রত্যেকটা সদস্যকে এ আদম যার কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হইলো এর প্রত্যেকটা সদস্যকে আমি পথ ভ্রষ্ট করে ছাড়বো জাহান্নামে নিয়ে ছাড়বো আমি একা যাব না আর সেই জন্য ইংলিশে তার বাহিনীকে বাগজোগ করে দিছে যে এর পিছনে এ থাকবে তুমি ওর পিছনে থাকবা সবার সাথে একটা করে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে শয়তানের শয়তানি থেকে বেঁচে থাকার মতো ইমান শক্তি দান করুন কোন কোনো বর্ণায় পাওয়া যায় যে মানুষ জন্মের পরে ছোট শিশু যে কেঁদে উঠে জন্মের সঙ্গে সঙ্গে এর একটা কারণ হলো এই শিশুর জন্য যে শয়তানটা নিয়োজিত আছে যে কারিনটা আছে ওটা খোঁচা মারে এই জন্য বাচ্চা কি করে কায়দা উঠে মানে তার ইশারা দেয় আর কি হয়তো যে তোর সাথে আমি আসি দুনিয়াতে আশ্বস্ত আমি তোর পিছনে লেগে আসি যাই হোক তাহলে দুষ্টজিনের একটা প্রকার হলো করিম আল্লাহ তালা সব দুষ্টিনের এবং শয়তানের শৈতানি থেকে আমাদেরকে বেঁচে থাকার তোফিক দান করুন